আমাদের আজকের ক্লাসের টপিক স্থির তড়িৎ বা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি, যেটা তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার টু। তো এই চ্যাপ্টারটাকে ফিজিক্স সেকেন্ড পার্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বলা যায় খুব সহজেই, কারণ হচ্ছে তোমরা বোর্ড এক্সাম বলো বা হচ্ছে অ্যাডমিশন এক্সাম বলো, এই বোর্ড এক্সাম এবং অ্যাডমিশন এক্সামে সিকিউ এবং এমসিকিউ দুই টাইপের কোশ্চেনেই তোমাদের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন ফেস করতে হবে। তো আমার পার্সোনালি যেটা মনে হয়, বোর্ড এক্সামে এই চ্যাপ্টার থেকে সিকিউ কোশ্চেন অ্যান্সার করা খুবই ইজি, কারণ হাতে গোনা তিনটা বা চারটা টপিক থেকে সিকিউ কোশ্চেন আসে। কিন্তু আমরা আমাদের এই থিওরি পার্টে প্রত্যেকটা থিওরি টপিক আলোচনা করব, এবং অন্যান্য ক্লাসের মতেই থিওরি পার্ট শেষে থাকবো হচ্ছে ম্যাথ পার্ট, যেখানে আমরা প্রত্যেকটা থিওরি টপিক থেকে ক্রিয়েটিভ সলভ করা ট্রাই করব। তাই বলে থিওরি পার্টে যে ম্যাথ থাকবে না তা না, থিওরি পার্টেও ম্যাথ থাকবে। প্রত্যেকটা থিওরি টপিক আলোচনা শেষে হচ্ছে আমরা ওই থিওরি টপিক থেকে ম্যাথ সলভ করা ট্রাই করব। আর এই ক্লাসের কোন সময়ে মানে কোন টাইমে কোন থিওরি টপিক আলোচনা হয়েছে সেটা টাইমিং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তুমি চাইলে তোমার যদি কোনো স্পেসিফিক থিওরি টপিকের সমস্যা থাকে তুমি সেই টপিকে চলে যেতে পারো। তো আমরা চ্যাপ্টারটা শুরু করি। তো একদম প্রথমেই আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে আধান বা হচ্ছে চার্জ। তোমরা অলরেডি জানো যে আধান বা চার্জ আসলে দুই প্রকার, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই না? তো এই পজিটিভ এবং নেগেটিভ আধানের আইডিয়া আসলে কোত্থেকে আসলো? এটা আসলে 2500 বছর আগে একজন সায়েন্টিস্ট যার নাম ছিল থেলিস, উনি যেটা করলো একটা অ্যাম্বার পাথরকে রেশমি কাপড় দিয়ে ঘষলো। তো ঘষার পর যেটা হলো, উনি দেখলেন যে অ্যাম্বার পাথরটা অন্যান্য বস্তুকে আকর্ষণ করছে। তার মানে কি আসলে? ঘষার আগে কিন্তু আকর্ষণ করছিল না, ঘষার পর উনি যখন দেখলেন আকর্ষণ করছে, তার মানে কি? কিছু একটা অ্যাম্বার পাথর থেকে রেশমি কাপড়ে ট্রান্সফার হচ্ছে, অথবা রেশমি কাপড় থেকে অ্যাম্বার পাথরে ট্রান্সফার হচ্ছে। তো আমরা যখন নতুন কিছু আবিষ্কার করি বা যখন কোনো নতুন মানুষ জন্ম নেয় আমরা তার নাম দিই, তাই না? কারণ নাম ছাড়া কিন্তু তাকে চেনা যাবে না। তো উনি সেই ধর্মটাকে বা প্রপার্টিকে নাম দিলেন হচ্ছে ইলেকট্রন, যেটা হচ্ছে অ্যাম্বার পাথরের ল্যাটিন নাম। সেই ইলেকট্রন থেকেই আসলে পরবর্তীতে ইলেকট্রিসিটি। তো অনেক পরে আমরা যেটা জানলাম যে একটা অ্যাটম মানে যে কোনো কিছু কি, যে কোনো কিছুর ক্ষুদ্রতে ক্ষুদ্র পার্টিকেলটা কি অ্যাটম, তাই না? যে কোনো কিছু অ্যাটম দিয়ে তৈরি। তো অনেক পরে আমরা যেটা জানলাম যে কোনো একটা অ্যাটমের চারপাশে থাকে হচ্ছে ইলেকট্রন, মাঝখানে থাকে প্রোটন, আর মাঝখানে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে নিউট্রন। মানে একটা অ্যাটম তিনটা প্রিন্সিপাল পার্টিকেল নিয়ে তৈরি, যেখানে ইলেকট্রন এবং প্রোটনের প্রপার্টি ডিফারেন্ট বা অপোজিট। তো যেহেতু ডিফারেন্ট প্রপার্টি মানে তারা ডিফারেন্ট প্রপার্টি শো করে, এজন্য কী দরকার? আলাদা নাম দরকার। এজন্য আমরা একজনের নাম দিলাম হচ্ছে ইলেকট্রন, একজন প্রোটন, মানে একজন নেগেটিভ চার্জ, একজন হচ্ছে পজিটিভ চার্জ। তো আমরা কিন্তু বিজ্ঞানী থেলিস যেটা করেছেন সেরকম আরও এক্সাম্পল কিন্তু আমরা জানি, যেমন হচ্ছে আমরা যদি একটা কাচকে সিল্কের কাপড় দিয়ে ঘষি তাহলে কী হয়? কাচ থেকে সিল্কের কাপড়ের ইলেকট্রন অ্যাট্রাক্ট করার প্রবণতা বেশি বা টেন্ডেন্সি বেশি। তো কাচ থেকে কী হবে? কাচ থেকে সিল্কের কাপড়ে ইলেকট্রন ট্রান্সফার হবে, ক্লিয়ার? তো তখন দেখা যাবে যে সিল্কের কাপড়টা অন্যান্য বস্তুকে আকর্ষণ করছে। বা আমরা যদি চিরুনি দিয়ে আমাদের মাথার চুল আশ্রাই, তারপর দেখা যাবে চিরুনিটা কাগজকে কী করছে? আকর্ষণ করছে, কারণ হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, ক্লিয়ার? তো এই যে ইলেকট্রন, ইলেকট্রনের যে ফ্লো, সেই ফ্লোটাকেই আমরা বলি ইলেকট্রিসিটি। এখন যদি ইলেকট্রন ফ্লো না করে তখন আমরা বলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা হচ্ছে কি আমাদের স্থির তড়িৎ। তো আমাদের এই চ্যাপ্টারের টপিকটা আসলে এই স্থির তড়িৎ বা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর তো কোনো একটা বস্তুকে বা অবজেক্টকে ঘষার পর কেন তার মধ্যে আকর্ষণ ধর্ম তৈরি হয়, কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা বস্তুকে ঘষি তখন ওই বস্তু থেকে অন্য বস্তুতে ইলেকট্রন চলে যায়, অথবা অন্য বস্তু থেকে এই বস্তুতে ইলেকট্রন চলে আসে। ওকে, তো আমরা কিন্তু জেনেছি একটা অ্যাটমের চারপাশে যতগুলো ইলেকট্রন থাকবে অ্যাটমের সেন্টারে মানে নিউক্লিয়াসে, ঠিক ততগুলো কী থাকবে? প্রোটন থাকবে। এবং ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ কি একে অপরের অপোজিট, মানে তাদের প্রপার্টি হচ্ছে একে অপরের অপোজিট। তো এখানে আমি একটা অ্যাটম আঁকলাম যার চারপাশে কয়টা ইলেকট্রন? 13 ইলেকট্রন। তো 13 ইলেকট্রন এবং তাদের চার্জ হচ্ছে নেগেটিভ, আর 13 প্রোটন যারা নিউক্লিয়াসে থাকবে যাদের চার্জ হচ্ছে কত? পজিটিভ। এখন যদি এখান থেকে দুইটা ইলেকট্রন চলে যায়, ওকে, তাহলে কী হবে? তাহলে ইলেকট্রন নাম্বার হয়ে যাবে কত? 11। তার মানে আমার দুইটার প্রোটন কী থাকবে? দুইটার প্রোটন বেশি থাকবে। তার মানে আগে পজিটিভ এবং নেগেটিভ চার্জ সমান ছিল, যার কারণে এই অ্যাটমটা কোনো ধর্ম বা প্রপার্টি শো করতে পারছিল না। এখন কিন্তু সে পজিটিভ প্রপার্টি শো করবে, কারণ হচ্ছে 11টা ইলেকট্রন 11টা প্রোটন কী হয়ে যাবে? নিরপেক্ষ বা নিউট্রালাইজ হয়ে যাবে, বাকি দুইটা প্রোটন
তাদের পজিটিভ প্রপার্টি শো করতে পারবে। ক্লিয়ার? তো ইলেকট্রন যদি বেড়ে যায় তখন আবার কি হবে, বাড়তি যে ইলেকট্রনগুলো তারা তাদের প্রপার্টি শো করতে পারবে। যেমন হচ্ছে 11টার পরিবর্তে যদি ইলেকট্রন বেড়ে গিয়ে 15 হয় তখন কি, দুইটা ইলেকট্রন বেশি, তখন হয়ে যাবে দুইটা ইলেকট্রন বেশি হবে এবং এই দুইটা ইলেকট্রন তারা তাদের প্রপার্টি কী করতে পারবে, শো করতে পারবে। এর জন্য ঘষার আগে কোনো বস্তু কী করে না, তাদের কোনো প্রপার্টি সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক সেটা শো করতে পারে না, কারণ প্রথমে বা ইনিশিয়ালি তাদের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ চার্জ কী থাকে, সমান থাকে। আর ঘষার পরে দেখা যায় নেগেটিভ চার্জ কমে যায় বা বেড়ে যায়। ওকে, কারণ হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার হওয়া পসিবল। ইলেকট্রন আমরা যখন ঘষবো তখন হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার হতে পারবে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু প্রোটন যেহেতু একদম নিউক্লিয়াসে আবদ্ধ থাকে তারা কিন্তু ট্রান্সফার হতে পারবে না। ওকে, আচ্ছা, তো এবার আমরা যে টপিকটায় আসি সেটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা মানটা কি, আসলে আমরা জানি কোনো একটা অ্যাটম ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি, যে কোনো কিছু অ্যাটম দিয়ে তৈরি, আর অ্যাটমের মধ্যে থাকে হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন। ক্লিয়ার? এরা হচ্ছে প্রিন্সিপাল পার্টিকেল, এদেরকে আর ভাঙা যায় না। তাহলে আমি যদি বলি যে কোনো একটা অবজেক্টে বা অ্যাটমে এতগুলো ইলেকট্রন আছে, 105 ইলেকট্রন, এতগুলো ইলেকট্রন আছে, এটা পসিবল তাই না? কিন্তু আমি যদি বলি যে 45.5 ইলেকট্রন, এতগুলো ইলেকট্রন আছে, এটা তো সম্ভব না, কারণ ইলেকট্রন ভাঙা যায় না। তাহলে 45.5, এতগুলো ইলেকট্রন তো পসিবল না, যে 45টা ইলেকট্রন আরও হাফ ইলেকট্রন, তার মানে কি হবে না আমার, এটা পসিবল হবে না। ক্লিয়ার? তার মানে কোনো একটা অবজেক্টে ইলেকট্রনের পূর্ণ গুণিতক বা মাল্টিপল আকারে চার্জ থাকবে। মানে হচ্ছে এই যে 105টা ইলেকট্রন, তার মানে এখানে টোটাল চার্জ কত, টোটাল চার্জ হবে এইটা 105 × 10⁻¹⁹ কুলম। এই জিনিসটা কী ছিল আমার, এটা ছিল হচ্ছে ইলেকট্রনের চার্জ। তার মানে এই অবজেক্টটাতে এতটুক কী থাকবে, এতটুক চার্জ থাকবে, কিন্তু এতটুক চার্জ কিন্তু পসিবল না তাই না। 45.5 × 10⁻¹⁹ কুলম, এই চার্জটা কি পসিবল, পসিবল না। মানে হচ্ছে কোনো একটা অবজেক্টে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক, মানে ইন্টিজার নাম্বারের মাল্টিপল থাকবে, কোনো ফ্র্যাকশন নাম্বারের মাল্টিপল থাকা পসিবল না। সো এটা পসিবল না, তো এটাকেই বলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। ক্লিয়ার? আচ্ছা, তো এটা তোমাদের 2 মার্কসে আসে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে একটা। এরপর আরেকটা যে টপিক সেটা হচ্ছে আধানকে কখনো ধ্বংস করা যায় না, যেমন এনার্জির মতো আর কি, ধ্বংস করা যায় না, তৈরি করা যায় না, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। তো আমরা আধান নিয়ে মোটামুটি বেশ ভালো কিছু জানলাম। এরপরে আমরা আমাদের নেক্সট টপিকে যাব, যেটা কিনা তোমাদের জানা একটা টপিক, সেটা হচ্ছে কুলম ফর্মুলা। এই যে ইলেকট্রন আর হচ্ছে প্রোটন, মানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, তারা কী করে, একে অপরকে অ্যাট্রাক্ট করে, আবার নেগেটিভ নেগেটিভ রিপালস করে বা বিকর্ষণ করে, পজিটিভ পজিটিভ বিকর্ষণ করে বা রিপালস করে তাই না। তো এই জিনিসগুলো নিয়েই কিন্তু আসলে ছিল কুলম ল। তো আমরা এখন কুলম লয়ে যাব, কুলম ল কী জিনিস, কীভাবে আসলো সেটা দেখব, এবং কুলম ল থেকে দু একটা ম্যাথও দেখব।